আমাকে আসেনি আচ্ছা ঠিক আছে রে মা এটাতে কি আছে মনে হচ্ছে অনেকগুলো টাকা পয়সা আছে তুমি দেখি তো দিদি এগুলো তো স্বর্ণ মুদ্রা তাই না হ্যাঁ রে হ্যাঁ রে এগুলো তো স্বর্ণ মুদ্রার বীজ टुकी आर टुनटुन पैसार पुटले निये बाड़ीते चले आसे एबों तादेर घरेर पेछोने सब पैसागुलो पुते दिते थाके आर एभावे बेश किछुक्षण केटे जाए आर किछुक्षण पर टुनी जमीते एक्सप्रे कोरे बाड़ीते चले आसे मा टुकी टुनटुन कोथाय तोरा बाड़ीते आछिस नाकि खेलते गेछिस मा मा आमरा तो घरेर भेतरे खाबार खाच्छि कि बोलछिस कि एसब तोरा एखन खाबार खाच्छिस केनो सेई कखन बाड़ीते एसेछिस सत्यि करे बल तो तोरा कोथाय गियेछिलि सत्यि बोलछि मा आमरा कोथाओ जाइनि आमरा तो बाड़ीतेई खेला करेछि मा आर जानोइ तो खेलते थाकले आमादेर खाबार कथा मनेई थाके ना আচ্ছা ঠিক আছে খা তোরা আমি তাহলে স্প্রে মেশিনটা দোকানে দিয়ে আসি এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এইভাবে সেই দিন কেটে যায় পরদিন টুকি আর টুনটুন পুঁতে রাখা পয়সার মাটিতে পানি দিতে থাকে আর সেখানে টুনি চলে আসে কি রে মা তোরা শুধু শুধু মাটিতে পানি দিচ্ছিস কেন না ফুলের গাছ লাগাবো তাই জায়গাটাতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি তুমি তো বলেছো মাটিতে রস থাকলে গাছ ভালো হয় আমার মেয়েরা দেখছি আমার থেকে বেশি বুদ্ধিমতী আর পরিশ্রমী এখন থেকে আমার মেয়েদের ভবিষ্যৎ আমার বেশি চিন্তা করতে হবে না নিজের কাজ নিজেরাই করতে পারবে ঠিক আছে রে মা তোরা পানি দিয়ে টমেটো জমিতে আয় টুনটুন মাকে কিভাবে বোকা বানালাম মা তো বুঝতেই পারল না যে মাটির নিচে আমরা স্বর্ণের বীজ পুঁতে রেখেছি দেখতে হবে না দিদিটা কার আমি জানি আমার দিদির মধ্যে অনেক বুদ্ধি আছে এসব বলে দুজন মাটিতে পানি দিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে কনক চলে আসে টুকি টুনটুন তোরা বাড়িতে আছিস এরা বুঝি বাড়িতেই নেই একি এখানে কি চকচক করছে দেখি তো এটা তো স্বর্ণ মুদ্রা কেউ দেখার আগেই এখান থেকে চলে যাই বাবা দেখো আমি স্বর্ণ মুদ্রা পেয়েছি সত্যি তো বাবা তুই স্বর্ণ মুদ্রা কোথায় পেলি তখন কনক কাকুলিকে সব কথা খুলে বলে আর সব শুনে কাকুলি একটি কোদাল নিয়ে টুনির বাড়িতে চলে আসে বাবা কনক তুই বাড়ির সামনেই দাঁড়িয়ে পাহারা দিবি যখনই টুনিকে বাড়িতে আসতে দেখবি তখনই আমাকে বলে দিবি কিন্তু আমি এখন তাড়াতাড়ি মাটি খুঁড়ে স্বর্ণমুদ্রগুলো বের করে আনছি আচ্ছা ঠিক আছে মা এরপর কাকুলি টুনির ঘরের পেছনে চলে যায় আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে এবং মাটি খুঁড়ে কয়েকটা পয়সা পেয়ে যায়
আর এদিকে টুনি তার জমির কাজ শেষ করে বাড়ির দিকে আসতে থাকে। আর কনক টুনির বাড়ি থেকে টুনিকে দেখে ফেলে। মা মা পালাও, টুনি মাসিরা বাড়িতে আসছে। টুনির বাড়ির জমির নিচে তো অনেক স্বর্ণমুদ্রা আছে, টুনি হয়তো এসব জানেই না। তাহলে তো স্বর্ণমুদ্রা বিক্রি করে এতদিনে অনেক ধনী হয়ে যেত। টুনি জানার আগে টুনির বাড়ির জায়গাটা দখল করতে হবে। তুই বাড়িতে থাক, আমি অফিস থেকে তোর বাবাকে ডেকে নিয়ে আসছি। আরে কাকুলি, তুমি এখানে? কালু, একটা খুশি সংবাদ আছে। তোমাকে আজ থেকে আর এই অফিসে গার্ডের চাকরি করতে হবে না। এই চাকরি করে আর কত টাকাই বা বেতন পাও তুমি? তার থেকে একটা বুদ্ধি দিয়ে কাজ করলে আমরা কোটিপতি হয়ে যাব। মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি বড় স্যারকে বলে চাকরিটা ছেড়ে দিয়ে আসছি। এরপর কালু বড় স্যার পেঁচার কাছে চলে যায় আর চাকরিটা ছেড়ে দিয়ে দুজনে বাড়িতে চলে আসে। টুনিকে বাড়ি থেকে তাড়ানোর আমার কাছে অনেক বুদ্ধি আছে। গাছের ডাল আর পাতা নিয়ে এসো, আগে ভূত বানাবো, তারপর রাত হলেই ভূতের খেলা দেখাবো, বুঝেছো? মানে কিভাবে খেলা দেখাবে কালু? আগে ভূতটা বানাই, তারপর বাকিটা বলবো। চলো এখন থেকে কাজ শুরু করে দেই। বাবা, তুমি তো সত্যি ভূত বানাতে পারছো, আমার তো ভূতকে দেখে খুব ভয় করছে। আরে বাবা, ভয় পাচ্ছিস কেন? এটা তো গাছের ডাল আর পাতা দিয়ে বানিয়েছি, রাত হলে এই ভূত টুনির বাড়িতে রেখে আসবো। এরপর কালু কাকলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে আর রাত হতেই কালু কাকলি ভূতের হাতে একটা মোবাইল ফোন দিয়ে টুনির ঘরের পেছনে রেখে আসে। হাও মাও খাও, পাখির গন্ধ পাও। এই জায়গা আমার, শুধু আমার। যদি আমার জায়গা থেকে না যাস, তবে তোদের আমি গলা টিপে মেরে ফেলবো। ভূত দাদা, আমাদের একটা দিন সময় দাও, আমরা কাল সকালেই বাড়ি নিয়ে এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, একদিন সময় দিলাম, যদি না যাস তাহলে কাল রাতে এসেই তোদের মেরে ফেলবো। ভূত আমি কখনো দেখিনি, দেখি তো বেড়া ফাঁক দিয়ে ভূত দেখতে কেমন। ও মা গো, সেই ভয়ানক ভূত! মা, তোর আমার কাছে আয়, ভুল করেও যেন জানালার দরজা খুলিস না, না হলে ভূত সে ঘরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমরা জানালা খুলবো না। কাকুলি, কাজ হয়ে গেছে, চলো এবার ফোন আর আমাদের বানানো ভূতকে নিয়ে আসি। মা, আমাদের তো টমেটো জমি আছে, টমেটো জমির এক কোণে আমাদের ঘরটা নিয়ে যাও, তাহলে তোমার জমিতে কাজ করতেও সুবিধা হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, সেটাই করতে হবে। দেখেছো, বোকা টুনি আমাদের চালাকি বুঝতেই পারলো না, এখন আবার টুনিকে বোকা বানিয়ে স্বর্ণমুদ্রাগুলো বের করতে হবে। টুনি, আমি আজ তোর মায়ের বাড়ির পাশ দিয়েই বাড়িতে আসলাম, আর আসার সময় তোর মায়ের কান্নার আওয়াজ শুনেছি। আমার মনে হয় তোর মায়ের শরীরটা বেশি ভালো না, তাই কান্না করছিল। কি বলছো এসব? আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাব,
চল মা টুকে টুনটুন তোর নানু বাড়িতে যাই। এরপর টুনি তার ছানাদের নিয়ে তার মায়ের কাছে চলে যায়। সেই সুযোগে কালু কাকুলি কোদাল দিয়ে টুনির বাড়ির জায়গার মাটি খুঁড়তে থাকে আর পুরো জায়গার মাটি খুঁড়ে সামান্য কিছু পয়সা খুঁজে পায়। কাকুলি, শুধু এক জায়গায় এই স্বর্ণ মুদ্রাগুলো পেলাম, আর কোনো জায়গায় তো স্বর্ণ মুদ্রা পেলাম না। আমি ভেবেছিলাম পুরো জায়গায় স্বর্ণ মুদ্রা আছে। যাই হোক, যা পেয়েছি তা নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করে আসি, তারপরেও 50,000 টাকা পাওয়া যাবে, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, চলো। দাদা, এই স্বর্ণ মুদ্রাগুলোর ওজন করে দেখো তো, এখানে কত ভরি স্বর্ণ মুদ্রা আছে। কি, এগুলো স্বর্ণ মুদ্রা? এগুলো তো লাল টাকা, মানে পয়সা। আগের যুগে এই পয়সার প্রচলন ছিল, কিন্তু এখন এই পয়সার প্রচলন নেই। এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না। বুঝেছি, তোর চালাকি আমি সব বুঝেছি। তুই এই স্বর্ণ মুদ্রাগুলো ফেলে দিতে বলবি, আর আমরা ফেলে দিলে তুই কুড়িয়ে নিয়ে এসে গলার হার বানিয়ে বিক্রি করবি, তাই না? তুই একটা প্রতারক, তোর মতো স্বর্ণকারকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। কি, তোর এত বড় সাহস? কুড়িয়ে পাওয়া পয়সা এনে আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাস? এসব বলে ইগোলার তোতা কালুকে অনেক মারতে থাকে। দাদা, আমার স্বামীকে ছেড়ে দাও, আমি আমার স্বামী হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। এরপর যদি তোমার স্বামী আর কখনো উল্টাপাল্টা কথা বলে, তখন আর ছাড়বো না। চল তো কালু দাদার কাছে যাই আর বলে আসি তোর নানুর শরীর সুস্থ আছে। কালু দাদা, আমার মায়ের শরীর তো সুস্থই আছে, তুমি বুঝি অন্য কারো কান্নার আওয়াজ শুনেছো? দেখি কালু দাদা, তোমার কি হয়েছে? আর বলিস না রে টুনি, তোর সাথে আমরা অন্যায় আর লোভ করেছি, তাই আজ কালুর এই অবস্থা হয়েছে। চাকরিটাও তো ছেড়ে দিল আর মারও খেতে হলো। মানে কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। আমার মেয়েরা না হয় ছোট যে ওরা স্বর্ণ মুদ্রা চেনে না, কিন্তু তোমরা কি বড় হয়েও স্বর্ণ মুদ্রা চিনতে পারো না? বেশি লোভ করলে তো তার শাস্তি পেতেই হবে। টুনি, দেখো আকাশে কালো মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে, তাই টুকিকে যেন খেলতে যেতে দিও না, কারণ বৃষ্টিতে ভিজলে শরীর অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি টুকিকে খেলতে যেতে দিব না, কিন্তু তুমি যে কাজে যাওয়ার জন্য বেরিয়েছো, যদি রাস্তায় বৃষ্টি নামে তখন তুমি তো নিজেই ভিজে যাবে। ঘরে তো কোনো ছাতা নেই যে ছাতা নিয়ে যাবে। তুমি বরং এক কাজ করো টোনা, বৃষ্টি শেষ হওয়ার পরেই না হয় কাজে যেও। না টুনি, এত দেরি করে কাজে যাওয়া যাবে না, বৃষ্টি তো এখনো আসেনি। মনে হচ্ছে বৃষ্টি আসতে আসতে আমি দোকানে পৌঁছে যাব। এখন তাহলে আমি আসি টুনি। কি ব্যাপার দাদা, দোকান বন্ধ করছো কেন? আজ কোথাও কোনো কাজে যাবে নাকি? আরে না টুনা, কোনো কাজে যাব না। দেখছো না আকাশে কি কালো মেঘ করেছে? মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আজ। আর বৃষ্টির মধ্যে কি আর কাস্টমার আসবে? তাই দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছি। বৃষ্টি শেষ হওয়ার পরেই দোকান খুলবো। এখন তুমিও বাড়িতে যাও, আর বৃষ্টি থামার পরে এসো। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর পেঁচা সেখান থেকে চলে যায়। আটুনা বাড়ির দিকে আসতে থাকে, আর টোনা কিছুটা পথ আসতেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টি পড়তে দেখে টোনা জোরে জোরে উড়তে থাকে, আর এভাবে উড়তে উড়তে টোনা সুখীর বাড়ির সামনে চলে আসে। আর তখনই হঠাৎ একটা বজ্রপাত এসে টোনার শরীরে পড়ে, আর টোনা সেখানে ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। আর কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। এ কি, এ তো দেখছি টোনা পড়ে আছে। তখন যে বজ্রপাত হলো, হয়তো সেই বজ্রপাতের কারণেই টোনা মারা গেছে। আমি বরং টোনা লাশটা নিয়ে তার বাড়িতে দিয়ে আসি। টুনি, টুনি বাইরে আয়,
দেখ তোর সর্বনাশ হয়ে গেছে টুনি। আরে সুখী কি সর্বনাশ হয়েছে? এ কি টুনা, টুনা এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে সুখী? আমার স্বামীর কি হয়েছে বল সুখী, বল আমাকে। এরপর সুখী টুনিকে সব কথা খুলে বলে, আর টুনা মারা যাওয়ার কথা শুনে টুনি কান্নায় ভেঙে পড়ে। টুনা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? টুনা তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তুমি তুমি কেন বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে গেলে? টুনা যদি বৃষ্টির মধ্যে বাড়ি না ফিরতে তাহলে তাহলে আর তোমার শরীরে বজ্রপাত পড়তো না। এখন আবার মেঘে নিয়ে আমি কোথায় যাবো? টুনা আর কি করে সংসার চালাবো? শক্ত করে মেয়েটার জন্য কিছু করার চেষ্টা কর, মেয়েটাকে তো খাইয়ে পড়িয়ে বড় করতে হবে। তাই আমি বলছি কাল থেকে টুনা যে দোকানে কাজ করতো তুই সেই দোকানে কাজ করতে যাবি। হ্যাঁ সুখী সেটাই করতে হবে আমাকে। এরপর সুখী সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি টুকিকে বাড়িতে রেখে কাজের জন্য পেঁচার দোকানে চলে যায়, আর পেঁচাকে সব কথা খুলে বলে। কি বলছিস এসব? টুনা বজ্রপাতে মারা গেছে। আহারে শুনে খুব খারাপ লাগছে। কাল যদি আমি দোকান বন্ধ করে চলে না যেতাম তাহলে টুনা এই অবস্থা হতো না। চিন্তা করিস না টুনি, চিন্তা করিস না টুনি, যা হবার তা হয়ে গেছে। এখন থেকে টুনার পরিবর্তে তুই আমার দোকানে কাজ করবি। দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কাজটা দেওয়ার জন্য। তখন থেকে টুনি পেঁচার দোকানে কাজ করতে থাকে, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কানক, কানক বাড়িতে আছিস? খেলতে যাবি না? না রে টুকি, আমি এখন খেলতে যাব না, কারণ আমার বাবা আজ বোয়াল মাছ কিনে এনেছে। মা তো মাছ রান্না করছে, মাছ রান্না হলে খেয়ে তারপরে খেলতে যাব। তুই একাই যা। বোয়াল মাছ খেতে বুঝি খুব মজা লাগে তাই না রে? আমি না কোনো দিনও বোয়াল মাছ খাইনি তাই জানি না রে। আমাকে বোয়াল মাছ খেতে দিবি রে কনক? বোয়াল মাছের দাম অনেক বেশি, তা খেতে মজার হবে না? আর তোরা অনেক গরিব, তোরা কি আর বোয়াল মাছ খেতে পারবি? এভাবে ন্যাকামি করে কোনো লাভ নেই। আমি তোকে বোয়াল মাছ খেতে দিব না, বুঝেছিস? যা এখান থেকে। কাকলের মুখে এমন কথা শুনে টুকি অনেক কষ্ট পায়, আর খেলতে না গিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। কি রে মা, এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলি যে, খেলতে যাসনি? ও মা, তোর মুখ দেখে তো মনে হচ্ছে অনেক রেগে আছিস। কি হয়েছে রে মা, কারোর সাথে ঝগড়া করেছিস বল আমাকে? না মা, কারোর সাথে ঝগড়া করিনি। কনকের মা বোয়াল মাছ রান্না করেছে, তাই কনকের কাছে বোয়াল মাছ খেতে চেয়েছি। এজন্য আমাকে গরিব বলে অনেক কথা শুনিয়েছে মা, আর দাঁড়িয়েও দিয়েছে। মা তুমি আজ বাজার থেকে বোয়াল মাছ কিনে নিয়ে আসবে, কিন্তু আমার বোয়াল মাছ খেতে খুব ইচ্ছে করছে। মারে আমরা যে গরিব, বোয়াল মাছ কেনার টাকা কোথায় পাবো বল? যদি কখনো টাকা হয় তখন তোকে বোয়াল মাছ কিনে এনে খাওয়াবো, কেমন? না মা আমি কিছু বুঝি না, আর যদি বোয়াল মাছ কিনে না নিয়ে আসো তাহলে আমি আর বাড়ি ফিরবো না। এই চললাম আমি। দাঁড়া রে মা শোন। আচ্ছা ঠিক আছে, তুই যখন জেদ করেই বসেছিস তখন যেভাবেই পারি আমি তোর জন্য বোয়াল মাছ কিনে নিয়ে আসব। সত্যি বলছো? ইয়ে কি মজা, কি মজা! আমি বোয়াল মাছ খাবো।
খাবো কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, মায়ের দেয়া রূপার দুটো চুড়ি ছিল সেটাই বিক্রি করে মেয়ের ইচ্ছেটা পূরণ করি। এরপর টুনি তার রূপোর চুড়ি দুটো নিয়ে বাজারে চলে যায় আর চুড়ি দুটো স্বর্ণকারের কাছে বিক্রি করে একটা বোয়াল মাছ কিনে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর দেখতে পায় মন্ত্রীমশাই মাইক দিয়ে ঘোষণা করছে, শোনো শোনো শোনো, বনের সকল পাখির উদ্দেশ্যে বলা যাচ্ছে যে রাজা মশাই রাজ্য ঘোরার সময় তার হাতে হীরের আংটি হারিয়ে ফেলেছে, কেউ যদি সেই হীরের আংটি খুঁজে দিতে পারেও তবে তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে। শোনো শোনো শোনো। কি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করবে? 100 স্বর্ণ মুদ্রা পেলে তো আমি অনেক ধনী হয়ে যাব। যাই যাই, আংটিটা খুঁজতে লেগে পড়ি। এভাবে কালুর মতো বনের আরো পাখিরা রাজার আংটি খুঁজতে থাকে। কোথায় না কোথায় আংটি পড়েছে কে জানে, 100 স্বর্ণ মুদ্রার লোভে আংটি খুঁজতে গিয়ে আবার নিজের কাজকে হারাতে হবে? না বাবা, এই সবের দিকে কান না দিয়ে আমি বরং বাড়িতে গিয়ে মেয়েটার জন্য মাছ রান্না করি, তারপর আবার আমাকে কাজে যেতে হবে। দাঁড়াও টুনি, তোমার সাথে আমার কথা আছে। আরে টোনা, তুমি তুমি কিভাবে এখানে আসলে? তুমি তো মারা গেছো। টুনি, আমি তোমার কষ্ট দেখে তোমাকে সাহায্য করতে আত্মা হয়ে ফিরে এসেছি। আমি মারা যাওয়ায় তোমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমি এত গরিব ছিলাম যে আমার কোনো অর্থ সম্পদ নেই যে সেগুলো দিয়ে তুমি আর আমার মেয়ে সুখে থাকবে। তাই একটা উপায় বলে দিতে আসলাম যাতে তোমরা সুখেই জীবন কাটাতে পারো। কি উপায় টোনা? রাজা মশাইয়ের আংটি কোথায় আছে সেটা আমি জানি টুনি। কি বলছো টোনা, তুমি রাজা মশাইয়ের আংটির কথা জানো? হ্যাঁ টুনি। শোনো তবে, এই বনের উত্তরে যে নীল পুকুরটা আছে ওই পুকুরের এক বল মাছের পেটে ওই আংটি আছে। রাজা মশাই রাজ্য ঘুরে দেখতে পুকুরের পানি নীল দেখে গোসল করতে নেমেছিল ওই পুকুরে, তখনই তার হাত থেকে আংটিটা পড়ে যায়। যাও টুনি, তুমি একটা জাল নিয়ে ওই পুকুরে ফেলো তো, ভাগ্যে থাকলে তুমি নিশ্চয়ই মাছটিকে পাবে। আমার যাবার সময় হয়ে গেছে টুনি, আমি এখন আসি। এরপর টোনার আত্মা অদৃশ্য হয়ে যায় আর টুনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং মাছটি রেখে একটা জাল নিয়ে সেই নীল পুকুরের কাছে চলে যায় আর পুকুরে জাল ফেলতে থাকে। এভাবে জাল ফেলতে ফেলতে এক পর্যায়ে টুনির জালে বল মাছটি আটকা পড়ে যায়। এই তো সেই বল মাছ টোনা যার কথা বলেছিল। যাক ভালোই হলো, এই মাছের পেটে যদি আংটিটা পাই তবে রাজামশাইকে দিয়ে 100 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আর মাছটা কেটে আংটিটা বের করে রাজার কাছে নিয়ে যাব। মা, তুমি এতক্ষণে মাছ নিয়ে এলে, আমি তো ভাবছি তোমার রান্না হয়ে গেছে তাই তো খেতে চলে এলাম। তখন টুনি টুকিকে সব কথা খুলে বলে আর সবটা শুনে টুকি অনেক খুশি হয়ে যায়। মা ভালো করেছো, আমরা তো এখন ধনী হয়ে যাব, তখন কাকলি মাসি আর আমাদের ঘরে বলবে না। টুকি আর টুনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই কালু সেই পথ দিয়ে আংটি খুঁজতে যেতে তাদের সব কথা শুনে ফেলে। ও, এই কাহিনী, আংটি মাছের পেটে আর আমরা সবাই জঙ্গলে খুঁজে চলেছি, কিন্তু টুনি তোকে কিছুতেই 100 স্বর্ণ মুদ্রা নিতে দেব না, চালাকি করে সব স্বর্ণ মুদ্রা আমার করে নিব। এরপর কালু দুষ্ট ফন্দি করতে থাকে। টুনি টুনি, সর্বনাশ হয়ে গিয়েছে তোমার, নদী পাড়ে তোমার বোনের মতো একটা লাশ পড়ে থাকতে দেখলাম, তাই দৌড়ে তোমাকে ডাকতে এলাম। তাড়াতাড়ি যাও আর দেখো ওই পাখিটা তোমার বোন কিনা, হয়তো পাখিটা নদীতে ডুবে মরে গেছে তাই ভেসে এসেছে। কি বলছো এসব, চল তোমার টুকি দেখি লাশটা তোর মাসির কিনা। এরপর টুনি তাড়াতাড়ি মাছটাকে ঘরে রেখে নদীর পাড়ে চলে যায় আর এদিকে কালু টুনির ঘরে ঢুকে বল মাছটি নিয়ে রাজ দরবারে চলে যায়।
রাজা মশাই আপনার আংটি পেয়ে গেছি, এই মাছটা কেটে দেখুন, এই মাছের ভিতরে আপনার হীরের আংটি আছে। কি, এই মাছের পেটের ভিতরে আংটি আছে? তা তুমি কি করে জানলে? ইয়ে মানে রাজা মশাই, আমি দেখেছি আপনি বনে নীল পুকুরে গোসল করতে গিয়েছিলেন, তাই মনে হলো সেখানে আংটি পড়েছে, আর এই মাছ হয়তো খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, আমি তো ওই নীল পুকুরে গোসল করেছিলাম। মন্ত্রী, মাছটা কেটে দেখো তো মাছের ভিতরে আংটি আছে কিনা। জি রাজা মশাই, দেখছি। রাজা মশাই, এই মাছের পেটে তো কোনো আংটি নেই। তখনই সেখানে টনি হীরের আংটি নিয়ে হাজির হয়। ওই মাছের পেটে আংটি থাকলেই না পাওয়া যাবে? আংটি তো আমার কাছে, এই নিন রাজা মশাই আপনার হীরের আংটি। টুনি, তুমি আংটি কোথায় পেয়েছো? তোমাকে অনেক ধন্যবাদ আমার শখের আংটিটা খুঁজে দেওয়ার জন্য। রাজা মশাই, এই আংটি আমি বল মাছের পেটে পেয়েছি, আর কালু দাদা যে মাছটা এনেছে ওটা বাজার থেকে কিনে এনেছিলাম আমি, আর আংটিওয়ালা মাছটি নীল পুকুরে পেয়েছিলাম। কালু দাদা 100 স্বর্ণ মুদ্রার লোভে আমার সাথে চালাকি করে আমার ঘর থেকে আংটিওয়ালা মাছ ভেবে বাজারের মাছটি চুরি করে এনেছে। রাজা মশাই, এর বিচার আপনি করুন। কি কালু, এ মাছ তুমি চুরি করে এনেছো? টুনি, কালু এর শাস্তি অবশ্যই পাবে। মন্ত্রী, কালুকে কারাগারে বন্দী করে রাখো, আর টুনিকে তার বল মাছ সহ 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এরপর মন্ত্রী টুনিকে তার মাছ সহ 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়, আর কালুকে কারাগারে বন্দী করে রাখে। টুনি 100 স্বর্ণ মুদ্রা পেয়ে খুশি মনে বাড়িতে চলে আসে, আর মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। টুকি, আমি কাজে গেলাম, তুই দুপুরে খেয়ে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, খেয়ে নিব। মা, তোমাকে তো বলাই হয়নি, আজ আমরা সবাই ঝর্ণার পানিতে গোসল করতে যাব। ঝর্ণার পানি খুব ঠান্ডা, তাই আজ ঝর্ণার কাছে আমরা সব বন্ধুরা খেলবো, আর গরম লাগলে গোসল করব। ঠিক আছে রে মা, যাস, কিন্তু শোন, কারোর সাথে ঝগড়া করবি না, বুঝলি? আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস, কারণ ঝর্ণার আশেপাশের জায়গাগুলো বেশি ভালো না, সেখানে হিংস্র প্রাণীরা গুহা বানিয়ে থাকে, ছোট পাখি দেখলে খেয়ে ফেলে। তাই সন্ধ্যার আগে ফিরে আসবি, কেমন? কারণ সন্ধ্যা হলে হিংস্র প্রাণীরা তাদের গুহায় ফিরে আসে। মা, তুমি চিন্তা করো না তো, আমরা সবাই একসাথে গোসল করে সন্ধ্যার আগে ফিরে আসবো। এরপর টুনি কাজে চলে যায়, আর টুকিও তার বন্ধুদের সাথে ঝর্ণার কাছে চলে যায়, আর সবাই ঝর্ণার পানিতে অনেক মজা করে গোসল করতে থাকে। ঝর্ণার পানিটা অনেক ঠান্ডা, আমার তো মনে হচ্ছে যতদিন গরম থাকবে ততদিন এই ঝর্ণার পানিতেই থেকে যায়। হ্যাঁ রে চালু, আমারও তাই মনে হচ্ছে, কত মজা লাগছে। এই চল, আজ আমরা পানিতেই খেলা করব। কি রে কনক, তুই এভাবে এই গোলাপ ফুলগুলো ছিঁড়ে পানিতে ফেলছিস কেন? গোলাপ গাছটা কত কষ্ট পাচ্ছে সেটা তুই জানিস না? তাতে তোর কি হ্যাঁ, তুই তো আর কষ্ট পাচ্ছিস না, আর আমি গোলাপ গাছের ফুল ছিঁড়ছি, তোর গাছের তো নয়, এতে তুই বাধা দেয়া কে? হ্যাঁ, যা এখান থেকে, আমার যা মন চায় আমি তাই করব। ফুলগুলো ছিঁড়ে পানিতে ফেলতে আমার খুব ভালো লাগছে। টুকি, কনকের সাথে লাগতে যাস না, ওর মা খুব খারাপ, একবার যদি জানে তুই ওর সাথে ঝগড়া করেছিস তখন তোকে মেরে শেষ করে দিবে। তাই চল বাড়িতে চলে যাই, বিকেল হয়ে গেছে, এখনো এখানে আছি, আর একটু দেরি করলে মা তো আজ আমাদের বাড়িতে ঢুকতেই দিবে না রে। একে শেখা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না, তোদের যদি থাকতে সমস্যা হয় তাহলে তোরাই চলে যা। কি, তুই আমার সাথে লাগবি? আয় আয়, শুধু আমার কাছে আয় দেখি একবার, তোকে এই পানিতে না ডুবে রাখবো। হ্যাঁ যাবো তোর কাছে, কি করবি রে তুই? হ্যাঁ, আর একটা যদি ফুল ছিঁড়েছিস না তবে তোকে মেরে হাত পা একেবারে ভেঙে দেব। টুকির এমন কথা শুনে কনকের মনে অনেক রাগ ওঠে, আর কনক রেগে গিয়ে আরো একটা ফুল ছিঁড়ে পানিতে ফেলে দেয়, আর টুকি রেগে গিয়ে কনককে অনেক মারতে থাকে। তখনই সেখানে কাকলি চলে আসে। এই টুনি ছানা, তুই আমার ছেলেকে এত মারছিস কেন? হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দে বলছি, কুচকি পাখি হয়ে কিনা আমার সামনে আমার ছেলেকে মারছিস?
আজ তোকে এমন হাল করব যে কখনো আমার ছেলের গায়ে হাত দিবি না। এরপর কাকলি টুকিকে অনেক মারতে থাকে, আর মার খেতে খেতে টুকির শরীর থেকে রক্ত ঝরতে থাকে। মা, আরো মারো, আরো মারো, ও আমাকে একাপে অনেক মেরেছে, এখন দেখ মার খেতে কেমন লাগে। চল বাবা, এখন চলে যাই, নয়তো কেউ দেখে ফেলবে। দেখছিস না, ও শরীর থেকে অনেক রক্ত পড়ছে, কেউ দেখলে বিপদে পড়ে যাব। টুকি, আমার জন্য তোমার কত মার খেতে হলো, তুমি কেন গেলে বাধা দিতে বলো তো? এখন দেখো তো তুমি কত কষ্ট পাচ্ছ। হ্যাঁ, তা তো কষ্ট হচ্ছে, কিন্তু তোমার ফুল ছেঁড়া তো বন্ধ হয়েছে। ও যখন তোমার ফুল ছেঁড়েছিল তখন তোমার শরীরে তো ব্যথা হচ্ছিল বলো, আর আমি যদি বাধা না দিতাম তাহলে তো তোমার ফুল ছেঁড়ে তোমাকে আরো কষ্ট দিত। তুমি অনেক ভালো টুকি, তোমার মতো কেউ নিজের রক্ত ঝরিয়ে অন্যকে উপকার করে না। আমাকে এখানে এক পরি লাগিয়েছে, পরি মেঘের উপর থাকে, তুমি কষ্ট করে মেঘের উপরে যাও আর পরিকে সবটা খুলে বলো, পরি তোমার শরীরের রক্তপাত বন্ধ করে দিবে আর আমাকেও পাহারা দিবে, তাহলে কেউ আর আমার ফুল ছিঁড়তে পারবে না। গোলাপ গাছের মুখে এসব কথা শুনে টুনি মেঘের উপরে যায়। পরি, পরি, বাইরে এসো, তোমার যে খুব দরকার আমার। কে তুমি, আর তুমি কিভাবে এখানে আসলে, আমার পরিচয় তোমাকে কে দিয়েছে বলো। এরপর টুকি পরিকে সব কথা খুলে বলে। কি বলছো এসব, আমার গোলাপ গাছ থেকে ফুল ছিঁড়েছে, আমি ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি, চলো গোলাপ গাছের কাছে যাই। আচ্ছা দাঁড়াও, তারাকে তোমার শরীরটা ভালো করে দেই। এখন কেউ আর ফুল ছিঁড়তে পারবে না, ফুল ছিঁড়তে আসলেই কাঁটায় হাত পড়বে আর হাত কেটে যাবে। আমি ভেবেছিলাম এখানে আর কে ফুল ছিঁড়তে আসবে, তাই জাদু প্রয়োগ করিনি। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট মেয়ে, তুমি আমাকে সাহায্য করেছো। যদি এই গাছের সব ফুল ছিঁড়ে ফেলতো তাহলে আমার সর্বনাশ হয়ে যেত, কারণ গোলাপ ফুলের ভিতরে আমার কিছু জাদু শক্তি লুকিয়ে রেখেছি, যেগুলো ছিঁড়েছে সেগুলোর মধ্যে নেই। এই রে, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন কি করে বাড়ি যাব যদি হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। টুকি, টুকি, কি ব্যাপার, টুকি এখনো বাড়িতে ফেরেনি, না জানি মেয়েটার আবার কি হলো। টুকি, তোমার বাড়িতে এসে গেছো, এখন আর ভয় নেই। আর শোনো, কখনো কোনো বিপদে পড়লে আমার কাছে যেও, আমি তোমাকে সাহায্য করব, এখন চলি আমি। কি রে মা, তুই পরির সাথে এলি মানে, কোথায় গিয়েছিলি বলতো। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। পরিকে সাহায্য করে ভালো করেছিস, আর শোন, কখনো আর কনকের সাথে মিশবি না, কাকুলি তোকে আরেকবার ধরলে মেরেই ফেলবে, তাই কনকের থেকে দূরে থাকবি, শালু পারুলদের সাথে খেলবি, বুঝেছিস। আচ্ছা ঠিক আছে মা। মা, আমার শরীর খুব ব্যথা করছে, আমার শরীরটা একটু টিপে দাও না মা। কেন রে বাবা, আজ খুব খেলেছিস নাকি, যে খেলতে খেলতে তোর শরীর ব্যথা করছে। খেলে শরীর ব্যথা করছে নাকি ওই টুনির ছানা টুকি কনককে মেরেছে তাই ব্যথা করছে। ওই টুকির এত বড় সাহস আমার ছেলেকে মারে, টুনি পেঁচা দাদার কাঠের দোকানে কাজ করে আর আমার নিজের কাঠের দোকান আছে, ও গরিবের বাচ্চা হয়ে আমার ছেলেকে মারে। দাঁড়া, ওদের এমন হাল করব না যে বন ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি কাজে চলে যায় আর পাশেই কালু কাকু দোকানে গিয়ে তার দোকান খোলে। টুনি, আজ তুমি দোকানে কাঠ বিক্রি করো, আমি একটু আমার বোনের বাড়ি যাব, আমার ফিরতে কাল সকাল হয়ে যাবে, তাই সব ঠিকঠাক ভাবে কাজ করো, কি পারবে তো? হ্যাঁ দাদা, পারবো, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না দাদা। এই তো সুযোগ এসে গেছে টুনি, এবার তোকে মজা দেখাবো। এভাবে কালু হাসতে থাকে আর টুনি বনের পাখিদের কাছে কাঠ বিক্রি করতে থাকে। এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টুনি দোকান বন্ধ করে চাবি নিয়ে বাড়িতে চলে আসে আর কালু ও টুনির পিছু পিছু চলে আসে। এই তো দেখে ফেলেছি চাবি কোথায় রেখেছে, এবার শুধু রাত হোক, রাত হলেই মজা দেখাবো।
এরপর কালু সেখান থেকে চলে যায় আর রাধর অপেক্ষা করতে থাকে। রাত হতেই কালু টুনির বাড়িতে চলে আসে আর জানালা দিয়ে চুপি চুপি ঘরে প্রবেশ করে পেঁচার দোকানের চাবি চুরি করে নিয়ে চলে যায়। এরপর পেঁচার দোকানের কাঠগুলো চুরি করে তার নিজের দোকানে নিয়ে যায় আর আবারও চাবি টুনির বাড়িতেই রেখে আসে। পরদিন সকালবেলা একি কাঠগুলো কে চুরি করে নিয়ে গেল, কে এত বড় সর্বনাশ করলো? এত নাটক করার কি আছে, নিজে কার চুরি করে এখন নাটক করছিস? আমি নিজের চোখে দেখেছি পেঁচা দাদা, টুনি কার চুরি করে পাশের বনে বিক্রি করতে গিয়েছিল আর এখন তোমাকে দেখে এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। ছি টুনি, ছি, এত বিশ্বাস করে তোকে আমার দোকানে কাজ দিয়েছিলাম আর তুই কি না সুযোগ পেয়ে আমার এত বড় সর্বনাশ করলি? যা এখনি বেরিয়ে যা আমার দোকান থেকে, আমার সামনে থেকে চলে যা, আমার সামনে যেন তোকে কখনো না দেখি, তোর মতো চোর পাখি যেন এই বনে আর না থাকে। এসব শুনে টুনি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। মা, কি হয়েছে তোমার, তোমার চোখে পানি কেন, আবার এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে যে? এরপর টুনি টুকিকে সব ঘটনা খুলে বলে। মা, আমার মনে হয় ওই কাঠগুলো কালু কাকে চুরি করেছে আর তোমার নাম দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, এই কাঠ চোরকে আমি তো খুঁজে বের করব আর তার জন্য আমি পরীর কাছে যাব, পরী আমাকে নিশ্চয় চোর ধরতে সাহায্য করবে। চলো মা, তুমি আমার সাথে চলো। এরপর টুনি ও টুকি পরীর কাছে যায় আর টুকি পরীকে সব কথা খুলে বলে। আচ্ছা চলো, আমি তোমাদের চোর ধরিয়ে দিব। একি, আমার দোকানের সব কাঠগুলো কোথায় গেল, কে এমন ক্ষতি করলো আমার? আমি করেছি, তোমার মুখে সত্যি কথা শোনার জন্য। যদি তুমি সত্যি করে বলো যে পেঁচা দাদার দোকানের কাঠগুলো কে চুরি করেছে, তাহলে তোমার কাঠ আমি ফিরিয়ে দিব। টুনি, আমাকে ক্ষমা করে দে, আমি নিজে চুরি করে তোর নাম দিয়েছি কারণ তোর মেয়ে আমার ছেলেকে মেরেছিল, তাই ভেবেছিলাম তোকে কাঠচোর বানিয়ে বন থেকে তাড়িয়ে দিব। আমি সব বলেছি টুনি, এবার আমার কাঠগুলো আমাকে ফিরিয়ে দে। টুকি, এমনি কি আর তোমার ছেলেকে মেরেছে? তোমার ছেলে দোষ করেছে তাই মেরেছে, আর তার জন্য টুকিকে অনেক মেরেছে তোমার বউ, তবুও তোমাদের প্রতিশোধ নেওয়া হয়নি? এই বলেন তুমি নিজে চুরি করে অন্যের নাম দিবে? এখন তোমার দোকানে সব কাঠ পেঁচার দোকানে আছে, তুমি আর কাঠ বিক্রি করতে পারবে না, এটা তোমার চুরির শাস্তি। আর টুনি, এই নাও সোনার মোহর ভর্তি এক কলস, এগুলো বিক্রি করে তুমি যে কোনো কিছুর একটা দোকান দিয়ে সংসার চালাতে পারবে, তোমাকে আর অন্যের দোকানে কাজ করতে হবে না। পরি, যেও না, আমাকে আমার কাঠগুলো ফিরিয়ে দিয়ে যাও। টুনি, একবার বল না টুনি, পরিকে ফিরে আসতে। আমাকে বন থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, এখন তুমি নিজেই চলে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যা তুই, তোর মতো চোর পাখিকে আমাদের বনে থাকতে দেব না আর দোকানও দিতে দেব না। টুনি, আমাকে ক্ষমা করে দাও, কালুর কথা বিশ্বাস করে তোমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, আসলে এবার বুঝলাম নিজ চোখে কোনো কিছু না দেখে কারোর সাথে অন্যায় করা ঠিক না। এরপর কালু সেখান থেকে চলে যায় আর টুনি ও সোনার মোহরগুলো নিয়ে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।